ওই জন্য ভিউটা কমে যাচ্ছে বড় কাছাড়ি থেকে ওকে ওকে জুহি শেয়ার করে দিচ্ছি সাহেব যুগান্ত তোমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ শিলিগুড়িতে একদম ও তুমি শিলিগুড়িতে থাকো বাহ এটা তো দারুণ ব্যাপার আকাশ ভাই জয়েন করেছে ভাই এটা স্যার নেই মুখে কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ বিশাল বিশ্বাস এই খাবার আনছে সুকান্ত আমার জন্য বুঝতে যারা যারা সুকান্তকে খুঁজছো একটুখানি দাঁড়াও খাবার আনতে গেছে যে কি পরম সৌভাগ্য লাইভের দৌলতে খাওয়ার পাচ্ছি এতক্ষণ আমি পই পই করে বলেছি যে দুটো খাইতে দে খেতে দে একটা কিচ্ছু দিল না যেই লাইভে এলাম এমনি কিন্তু যে বললাম খাওয়া দিল বুঝতে পারছো ব্যাপার আছে তারপরে কি জানো একটা রিপ্লাই দিচ্ছ না এ না দেখো রূপাদি এরকম বলো না সাহেব বাবু মাকে নিয়ে আর সবাইকে নিয়ে এসো একদম ডেফিনেটলি চলে আসবো সুকান্ত দার হাসিটা খুব সুন্দর সাহেব দা তো সবসময় খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আর কি ইউটিউবে ব্লগ এটা রিয়াজকে জিজ্ঞেস করো তোমরা টক টু রিয়াজ একবার আমার নামটা নিও প্লিজ পিউ সায়ক দা কবে বিয়ে করছো সাহক দা তো বিয়ে আপাতত কোনো প্ল্যান করিনি বুঝলে দুজনকে দারুণ লাগে সবসময় খুব ভালো থাকে শিলিগুড়িতে এসো হ্যাঁ তোমার বাড়ি শিলিগুড়ি বা ম্যাগি আনবে দেখ এই আমি না যদি চিনতে পারছি দেখতে হবে কে তুমি আর হচ্ছে না না ম্যাগি আনবে না খাবার আনবে আবার একটা মধুরিমা নিরানব্বইটা টাকা পাঠিয়েছো তুমি এটা তো আমাকে পাঠাতে পারো গো আমাকে পাঠাও আমাকে পাঠাও সুকান্ত তো নেই শোনো আমার প্রোফাইলে গিয়ে টাকা পাঠিয়ে দাও মজা করছি আমি হ্যাঁ দাদা গেছি শায়ক দা নিউ কিছু মুভি না 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 কেউ নেয় না সিরিয়াল সিরিয়ালেও নেয় না সিনেমাতেও কেউ নেয় না শায়ক দা হাতের স্টোনের রিংগুলো কিসের জন্য পড়েছে একটা চুনি একটা পান্না চুনি পরে হচ্ছে মাথায় বুদ্ধি হওয়ার জন্য না পান্না পরে হচ্ছে মাথায় বুদ্ধি হওয়ার জন্য চুনি পরে হচ্ছে নাম যশের জন্য মেবি রিয়াজের সাথে কবে ব্লগ আসে না ঝগড়া হয়ে গেছে তো রিয়াজের সাথে কালকে তার বিশাল বড় একটা প্রুফ ওর মুখোশ খোলাসা করব আমরা কালকে তার জন্য কিন্তু আমার সায়কের পেজে ভ্লগ দেখতেই হবে রিয়াজের যে একটা লুকোনো মুখোশ রয়েছে সেটা আমরা খুলে বের করব কালকে তোমরা দেখতে পাবে ঝগড়ার যে পুরো ভিডিও করেছি সেটা পোস্ট করে অনন্যার হাতের পরোটা আমি জীবনে খাইনি ওই ব্যাকা একটা অদ্ভুত টাইপের একটা জিনিস হবে তো তাই জন্য আর কি আমি আপাতত খাইনি বিয়েটা হোক রান্না বান্না শিখুক তারপরে নয় খাবো গিয়ে বুঝলে সুস্মিতার বর্থে হ্যাঁ আসছে তো পয়লা জুলাই দাদা আমার নামটা একবার নিও প্লিজ অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেলটাতে কেন দেয় মানুষ আমি না বুঝি না অ্যাঞ্জেল প্রিয়া অমুকের বাটারফ্লাই প্রিয়া এসব বুঝি না আমি তোমার মার কাছে পল্লবী ফোন করছে চিন্তা করো কি বিরক্তিকর ভাবে মানুষ ডিস্টার্ব করে একটা মানুষকে একটা মানুষ একটু লাইফ করছে হ্যাঁ সেই লাইফটা নাকি এভাবে ডিস্টার্ব করছে একটা মেয়ে ফোন করে আচ্ছা আমার ফোনেও করেছে যদিও তুমছা দাবার ওই দেখো তুই যদি আজকে আমাদেরকে ঢুকতে দিছিস আমরা একসাথে লাইভটা করতাম প্রেরু চা দাদা দায়ল কি আগে লাগা নাম্বার তোপাই ফোনটা ধর আমি করছি তো কি রে লাইভ করছি তো স্পিকারে আছিস তুই বল

দুদিন আগে কেউ পচে যায় না বাড়িতে তোর হাতে তুলে দিলাম তোর খাবার খা কেন রে আমি মরতে চাই না ওখানে সুকান্ত মরবি কেন সেই চিকেনটা একটুখানি কেড়ে খাবেও আবার লজ্জা করে না গন্ধ বেরোচ্ছে ভাই তুই তো নাক নেই হাঁধা বোধ হয় খেয়ে নিবি তুই কই গন্ধ আর এটা মশলাটা নিরম গন্ধ কিরে ভালোর মধ্যে একটা ডিফারেন্স হয় খেয়ে দেখ না পচা কিনা পচা ছি রে ধর রে তুই তো আমার বাড়ির ওই ক্যাটাটার টান হতো রে যা টা এটা তো মশলার গন্ধ পুরো ঠিক আছে সুকান্ত তুই খা আমার কিছু বলার নেই আমি এত এক্সাইটেড এত

দুদিন পুরো আমার ওই বাড়ির ক্যাটাডারটার মতো তুই ঠিক আছে তো এই ক্যাটাডারটা বোধহয় এই রকমই গুনগুন ক্যাটাডার এরকমই করেছিল পুরোনো পচার ডাল আমার বাড়িতে পাচার করে দিয়েছিল তুইও সেম পিচ আমার রে ভাই একটা মানুষ দুদিন বা এত এতদিন বাদে বাগনানে ছিলাম আমি এতদিন তোর বাড়িতে এলাম দুটো খেতে ও কি করছিস আর আজকে তুই পচা খাওয়ার খাওয়াচ্ছিস আমাকে মেরে ফেলাচ্ছিস টা कि ये लोग कॉन्ट्रोवर्सी ভালোবাসে বিরিয়ানি আমার ভাগерটাই না দিলাম তো কে খান আরে দে প্লেটে আছে এখানে দেখে আমার সামনে কা